إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سمانيت শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার সুন্দর সুন্দর নাম রয়েছে, যার রহমত সব কিছুকেই পরিব্যাপ্ত, এবং যিনি আমাদের সত্যিকার মাবুদ এবং রব, যিনি সর্বশক্তিমান, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজকে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার জুমার খুতবা প্রদান করেছেন সম্মানিত খতিব ডক্টর শেখ বন্দর বলিলা হাফেজাহুল্লাহ তাআলা। তার এই খুতবার অনুবাদ ইনশাআল্লাহ তাআলা পেশ করব। আজকে দ্বিতীয় মুহররম 1442 হিজরি, নতুন বছরের প্রথম মাসের দ্বিতীয় তারিখ, মোতাবেক 21 আগস্ট 2020, জুমাবারে আমরা সেই খুতবাটি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি বাংলা ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার দ্বারা উপকৃত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে খুতবা শুরু করছেন। খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত ও দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মুমিনদের উপর বড় অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে থেকেই, অর্থাৎ মানব জাতির মধ্য থেকে একজন রাসূল মনোনীত করেছেন, যে রাসূল আরব অনারবের সবচেয়েতে উৎকৃষ্ট রাসূল, যিনি চরিত্রের দিক থেকে সবচেয়েতে পবিত্র চরিত্রের অধিকারী এবং জ্ঞান বুদ্ধির দিক থেকে সবচাইতে জ্ঞানী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইমান ইয়াকিনের দিক থেকে, দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার দিক থেকে অতি পরিপূর্ণ, যার আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়ন করেছেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি পাক পবিত্র তা আল্লাহ ঘোষণা করেছেন, এবং সমস্ত মানব জাতির যেসব দোষ ত্রুটি রয়েছে সেগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র রেখেছেন। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বহু আবৃত অন্তরকে খুলে দিয়েছেন, বহু অন্ধ চক্ষুকে উন্মুক্ত করেছেন, বহু বধির কানকে আল্লাহ রাব্বুল আলামিন শোনার মানার শক্তি দিয়েছেন। সুতরাং যার সৌভাগ্য হয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, তার সাহায্য করার তৌফিক দান করেছেন, এবং যারা হতভাগা ইহকাল পরকালে তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তার দাওয়াত থেকে বিমুখ হয়েছে। এই কর্মজগতে যারা অন্ধ হয়ে থেকেছে, হককে চেনেনি, বাতিল থেকে বিরত হয়নি, তারা পরকালেও অন্ধ হয়ে উঠবে। অসংখ্য সালাতু সালাম সেই প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার বংশধরের উপর এবং তার সাহাবায়ে কেরামদের উপর। অতঃপর সম্মানিত খতিব বলছেন যে হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং ওয়াতাসমি বিহাবলিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে সবাই মিলে শক্ত করে আঁকড়ে ধরুন, ওয়া লা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়েও না, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, এবং আল্লাহর অনুগ্রহ যে তোমাদের উপর রয়েছে তা স্মরণ করো, ইদ কুনতুম আদাআন, এক সময় ছিল যখন তোমরা পরস্পর শত্রু ছিলে,
فألف بين قلوبكم অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরগুলিকে জড়িয়ে দিলেন, অন্তরে ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করে দিলেন। ফাসবাহতুম বিনিমতি ইখওয়ানা আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে পড়লে। ওকুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার অথচ তোমরা জাহান্নামের আগুনের যে গর্ত তার কিনারায় পৌঁছে গিয়েছিলে। ফানকাজাকুম মিনহা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধিবিধান বিশদভাবে বর্ণনা করেন যাতে করে তোমরা লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্ঞা হেকমত এবং তার রহমত যে সৃষ্টির ওপর রয়েছে, তার দাবি হচ্ছে যে তিনি মানব জাতির ইতিহাসে মাঝে মধ্যেই এমন ব্যক্তিদেরকে প্রেরণ করে থাকেন যাদের মাধ্যমে মানব জাতির সংস্কার করেছেন, মানব জাতির সমস্যার সমাধান দিয়েছেন এবং মানব জাতিকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন, আর মানব জাতিকে ভ্রষ্টতা থেকে হেদায়াত দিকে নিয়ে আসার জন্য সচেষ্ট তারা হয়েছেন। তাদের যে প্রকৃতি যার উপর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সৃষ্টি করেছেন তার সুরক্ষার উদ্দেশ্যে, আর এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে প্রেরণ করেছেন তারা হচ্ছেন আম্বিয়া এবং রসুলগণ, যারা প্রতিটি যুগে সৃষ্টির সেরা এবং আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত মহান আল্লাহ এবং তার সৃষ্টির মাঝে তারা দূত, আল্লাহ রব্বুল আলমিনের পয়গাম তারা পৌঁছিয়ে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের মানব জাতির ক্ষেত্রে যে উদ্দেশ্য সে সম্পর্কে জ্ঞাত করেছেন এবং তাদের মাঝেই সেই নবী রসুলগণ চলাফেরা করেছেন উত্তম চরিত্রের সাথে, তাদের সাথে জীবন যাপন করেছেন ভালো আচরণের সাথে, যাতে করে তাদেরকে দেখে তাদের অনুকরণ করতে পারে এবং তাদের থেকে দিক নির্দেশনা নিতে পারে। তাদের সংখ্যা অনেক, বহু আম্বিয়া রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তাদের সর্বশেষ হচ্ছেন যিনি হেদায়েতের আলোকবর্তিকা এবং তিনি সৃষ্টির সেরা নবীকুলের সর্বশেষ নবী খাতামুন নবীয়িন, যিনি বিশ্বজাহানের জন্য রহমত রহমতুল্লিল আলামিন, যার নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, যিনি আরবি নবী কোরাইশী নবী হাশেমি, যিনি ইব্রাহিম খলিলুল্লাহ আলহি সালাতু সালামের বংশোদ্ভূত এবং তিনি ইব্রাহিম আলহি সালামের ছেলে যে ইসমাইল জবিহ, যাকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলহি সালাতু সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশে তার সন্তান, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য সালাত ও সালাম তার উপর নাজিল হোক, আল্লাহ রব্বুল আলমিন তাকে সবচেয়ে বেশি সম্মানিত করুন, যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন রিসালাতের সমাপ্তি ঘটিয়েছেন এবং নবুয়তের জ্যোতিকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রব্বুল আলমিন তাকে মানব জাতির জন্য জান্নাতের দিক নির্দেশনা দানকারী হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আর রহমতের তিনি দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তার নবুয়াত রিসালাতের পরে তার প্রেরণের পরে অন্য কোনো জীবন বিধান নিয়ে যদি কেউ হাজির হয় তো আল্লাহ তা গ্রহণ করবেন না, এবং সেই শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ এমন এক ব্যক্তির মতো তাদের দৃষ্টান্ত যে একটি ভবন নির্মাণ করল, ফা আহসানাহু আজমাল্লাহু, আর সেটিকে বড়ই সুন্দর করে চমৎকার করে তৈরি করল,
তবে একটি ইটের জায়গা খালি থেকে গেছে কোনো এক কোণায়। ফাজআলা আন-নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, লোকজন আসছে আর সেই ভবনটি চারিদিকে ঘুরে ফিরে দেখছে এবং বড়ই তাদেরকে চমৎকৃত করছে সেই ভবনটি। আর তারা বলছে হাল্লা ওদিয়াত হাজহিল লাবেনা, এই বিল্ডিং এর সব তো ভালো, কিন্তু এই একটা ইট কেন সেখানে রাখা হয়নি? এই জায়গাটি খালি থেকে গেছে, দেখতে ভালো লাগছে না। সেই ইটটি হচ্ছেন শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ভবনের সৌন্দর্যকে পরিপূর্ণতা দান করেছেন। সুতরাং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উৎকৃষ্ট ভবনের সবচাইতে উৎকৃষ্ট ইট। তার আরেকটি দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে রয়েছে, ও মাসালুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাল উম্মতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত আর তার উম্মতের দৃষ্টান্ত হচ্ছে কামাসালে রাজুল ইস্তাওকাদা নারান, এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি কোথাও আগুন জ্বালিয়েছে, যখন আগুন জ্বলে উঠেছে চারিদিক আলোকিত হয়েছে তখন যত কীট পতঙ্গ ছিল পোকামাকড় সব ঝাঁপিয়ে পড়েছে, আর সেই আগুনে সেগুলি ঝাঁপ দিতে যাচ্ছে, আর তিনি সেই পোকামাকড়গুলিকে বাধা দিচ্ছেন যাতে করে আগুনে পড়ে ধ্বংস না হয়ে যায়, জ্বলে ছারখার না হয়ে যায়। কিন্তু তারা মোটেই মানছে না, সমস্ত কীট পতঙ্গগুলি সেই আগুনেই যেমন পড়ে ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যখন নিয়ে এসেছেন, হেদায়েতের যখন জ্যোতি নিয়ে এসেছেন, হেদায়েতের যখন আলো জ্বেলেছেন, তখন সেই হেদায়েত থেকে দূরে চলে গিয়ে জাহান্নামে তারা নিক্ষিপ্ত হতে যাচ্ছে জাহান্নামের আগুনে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাধা দান করছেন, কিন্তু তারা বাধা অমান্য করে সেই জাহান্নামে পড়তে যাচ্ছে। এ হচ্ছে অধিকাংশ আদম সন্তানের অবস্থা। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে এমন এক সময় নবী রসুল করে প্রেরণ করেন যখন আরব অনারব সারা বিশ্ব আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টিতে ভরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য নাফরমান কাফের মুশরিক হওয়ার কারণে আল্লাহর অসন্তুষ্টিতে সারা পৃথিবী এবং সারা পৃথিবীর অধিবাসী নিমজ্জিত ছিল। একমাত্র আহলি কিতাবদের ভিতরে মাত্র অল্প সংখ্যক কিছু লোক ছিল যারা তৌহিদবাদী ছিল। সেই সময় মানুষ দুই ভাগে বিভক্ত ছিল, এক শ্রেণীর মানুষ ছিল যারা আহলি কিতাব ইহুদি এবং খ্রিস্টান, যারা তাদের ধর্মে বিকৃতি ঘটিয়েছিল এবং রদবদল করে ফেলেছিল, আর আরেক দল ছিল যারা পৌত্তলিক মূর্তি পূজক, যারা নিজের হাতে তাদের প্রতিমা গুলিকে তৈরি করে সেগুলিকে উপাস্য মনে করে সেসবের উপাসনা পুজো পাঠ করত এবং সেটাকেই তাদের পছন্দনীয় ধর্ম হিসাবে তারা ধরে নিয়েছিল। এমনই পরিস্থিতিতে মানব জাতি সবচাইতে বেশি মুখাপেক্ষী ছিল এমন এক ব্যক্তির দিকে, যিনি এসে এই ভ্রষ্টতা গোমরাহির অন্ধকার সমূহকেই দূরীভূত করবেন এবং হেদায়াতের জ্যোতিকে তিনি প্রজ্বলিত করবেন এবং হেদায়াতের জ্যোতির তিনি নবায়ন করবেন, সঠিক পথের দিক নির্দেশনা দেবেন, আর যা কিছু মিটে গেছে সেসব মিটে যাওয়া যেসব ভালো জিনিস রয়েছে, ভালো বিষয় রয়েছে, সেগুলিকে তিনি পুনর্জীবিত করবেন, আর সত্যের তিনি সত্যকে সুস্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরবেন যার যাকে মানুষ বিকৃত করে ফেলেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর বয়স, তখন
তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে হক সমাগত হইল। যেই সময় হীরা পাহাড়ের গুহায় তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে চেপে ধরলেন, যাতে তার প্রচণ্ড কষ্ট হয়েছিল, এবং তাকে এসে বলেছিলেন ইকরা, পড়ো। সেই সময় তিনি উত্তরে বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আর তারপরে কয়েকবার বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসান মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, তোমার সেই প্রতিপালকের নামের সাথে পাঠ করো। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, সব কিছুকে সৃষ্টি করেছেন। খালাক আল ইনসান মিন আলাক, বিশেষভাবে মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। একরা, আরো পড়ো। ওরব্বুকাল আকরাম, তোমার প্রতিপালক সবচাইতে বেশি মর্যাদার অধিকারী। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষাদান করেছেন মানব জাতিকে। আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা মানুষ জানত না। এই কয়েকটি আয়াত সুরায় আলাকের নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সূচনার ইঙ্গিত দান করলেন, এবং আসমানি ওহী যে শুরু হয়েছে সর্বশেষ রেসালাতের তার পূর্বাভাস দান করলেন, যার মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে, বহুমুখী অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসতে চেয়েছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অনুসারী হয়েছে তাদেরকে তার মাধ্যমে আল্লাহ হিদায়াত দান করেছেন জান্নাতের রাস্তার দিকে। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পর আয়াত, সুরার পরে সুরা নাজিল করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসা শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে তুমি মানুষকে সতর্ক করো, সুসংবাদ দাও, জি ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ও রাব্বাকা ফাকাব্বির, আরো অন্যান্য আয়াত, আয়াতের পর একের পর এক আয়াত নাজিল হওয়া শুরু হলো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সময় ধরে গোপনে জাতিকে সতর্ক সাবধান করলেন, ইসলামের দাওয়াত দিলেন, আর তারপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার ওপর যে বালা মুসিবত, বিপদ আপদ আসা শুরু হলো, তার কোনো তিনি পরোয়া করলেন না। সুতরাং মুশরিকদের পক্ষ থেকে মক্কাতুল মুকাররমায় তাকে বহু কষ্ট সহ্য করতে হয়েছে, এবং তার ওপর বিপদ আপদ এসেছে। তারা তাকে মৃত্যু ঘোষণা করেছে, যে তার দাওয়াতের পথে বাধা প্রদান করেছে, এবং তারা তাকে, কাফেররা তাকে নানা নামে ডেকেছে। তারা বলেছে মুআল্লামুন মাজনুন, একে কেউ শিখিয়ে দিচ্ছে, কারো কাছ থেকে শিখে আছে আসছে আর সব কথা বলছে, পাগল এই ব্যক্তি। কখনো বলেছে শায়ের অন্যত রব্বাস বেহরাই বাল মানুন, এক কবি, কখন মরে যাবে তখন আমরা আরাম পেয়ে যাব। আর কখনো বলেছে ইন্না হাজালা শাহের মুবিন, এ সুস্পষ্ট জাদুকর। কখনো বলেছে মোহাম্মদ যে সব কথা শোনাচ্ছে, কোরআনের কথা বলছে, এগুলি আদগাস আহলাম, এগুলি খামখেয়ালি কথা, এগুলি উদ্ভট তার স্বপ্ন। কখনো বলেছে বালিফ তারা হু, এ মন গড়া কথা নিজেই রচনা করছে। বাল হুয়া শায়ের ফালিয়াতি নবী আয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, যদি সে সত্যিকার নবী হয় তাহলে পূর্বের নবীরা যেমন অনেক মজেজা অলৌকিকত্ব নিয়ে এসেছে, সেও নিয়ে আসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথায় কোনো পরোয়া না করে হকের ওপর আরো বেশি শক্ত হয়ে গেলেন। পক্ষান্তরে কাফের মিথ্যা প্রতিপন্নকারী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছে,
তাদের শত্রুতা, বিদ্বেষ এবং বিরোধিতা এবং বাতিলের উপর তাদের গোঁড়ামি অটলতা আরো বৃদ্ধি পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার মুশরিকদের মাঝে বহু রকমের তর্ক বিতর্ক, আর তারপরে বহু রকমের তাদের পক্ষ থেকে জুলম অত্যাচার আর বাড়াবাড়ি হতে থাকলো, কিন্তু সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপেক্ষা করতেন এবং তাদেরকে ক্ষমা করে দিতেন এবং এই আশায় রাখতেন যে হতে পারে এক সময় তারা ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করবে। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর কন্যা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দ মিন ইয়াউমি উহুদ, আপনার জীবন কি উহুদের যুদ্ধের দিনের চাইতেও মর্মান্তিক কোন দিন এসেছিল জীবনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছেন, লাকাদ লাকীতু মিন কওমিকি মা লাকীত, তোমার জাতি মক্কা লোকদের পক্ষ থেকে যে কষ্ট আমি বরদাস্ত করেছি, সীমাহীন কষ্ট বরদাস্ত করেছি বলে প্রকাশ করা যাবে না। ওয়া কানা আশাদ্দ মা লাকীতু মিনহুম ইয়াউমাল আকাবা, সবচেয়ে বেশি কষ্ট যেটা তাদের পক্ষ থেকে পেয়েছি সেটা হচ্ছে আকাবার দিন, যেই দিন তায়েফের লোকদেরকে দাওয়াত দিতে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইদ আরাদতু নাফসি আলা ইবনে আব্দি ইয়ালিল বিন আব্দি কুলাল, তায়েফের নেতা ইবনে আব্দি ইয়ালিল বিন আব্দি কুলাল এর কাছে যখন আমি নিজেকে পেশ করেছিলাম যে আমি হকের দাওয়াত নিয়ে এসেছি, সুতরাং এই দাওয়াতে সাড়া দেন এবং লোকজনকে পরামর্শ দেন, বলুন যে তারাও যেন এই দিন, যা সত্য দিন আল্লাহর পক্ষ থেকে আগত হয়েছে, তা যেন তারা কবুল করে। কিন্তু আমার ডাকে তারা সাড়া দেয়নি, বরং তারা দুর্ব্যবহার করেছে, জুলম অত্যাচার করেছে। সেই সময় সেখান থেকে ফিরে আসলাম বড়ই চিন্তিত অবস্থায়, আর আমার কোনো হুশ দিশা ছিল না, কারণে সালেবে এসে আমার হুশ হয়েছে, এই ছিল অবস্থা। হঠাৎ করে যখন হুশ হয়েছি, সচেতন হয়েছি, মাথা আকাশের দিকে উঠিয়ে দেখি যে মেঘমালা আমাকে ছায়া করিয়াছে। সেই মেঘমালায় জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলাম, তিনি আমাকে ডাক দিলেন আর বললেন, ইন্নাল্লাহ কাদ সামিয়া কাওলা কওমিকা লাকা ওয়া মারাদু আলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাতি যে তোমাকে যে জবাব দিয়েছে খারাপ আচরণের সাথে, তা আল্লাহ শুনেছেন, এবং কি তারা তোমার সাথে করেছে তাও আল্লাহ সবকিছু দেখেছেন, তারা কি প্রতিক্রিয়া দেখালো তাও আল্লাহ দেখেছেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, আর আপনার কাছে আমার সাথে রয়েছে পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা, তাকে আল্লাহ পাঠিয়েছেন, লেতা আমরাহু বিমাশিত, তাকে যা ইচ্ছা তাই আপনি নির্দেশ দেন। এই কাফেরদের সম্পর্কে তারপরে কথা বলা শুরু করলেন সেই মালাকুল জিবাল, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা, আর সালাম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, বলছেন যে আমাকে সালাম করলেন ফেরেশতা, আর তারপরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন শিতান উদবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান তাহলে এদের উপর মক্কার দুই পাহাড়কে আমি নিয়ে এসে পিষে দিই এদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, আমি এটা চাই না যে এদেরকে সবকে ধ্বংস করে দেওয়া হোক। বাল আরজু আন ইউখরিজ আল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে এদের আগামী প্রজন্ম থেকে এমন লোকদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবেন যারা এক আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস। প্রখ্যাত তাবি উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একবার জিজ্ঞেস করলাম, আখবিরনি বি আশাদ্দ শাইইন সানাআহুল মুশরিকুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন তো মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার কোন সময় করেছিল।
কালা, তখন বললেন বাইনান নবী সাল্লি ফি হিজরিল কাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় কাবার যে হিজর হাতিম সেখানে সালাত আদায় করছিলেন। ঈদ আকবাল উকবা বিন আবি মুঈদ, হঠাৎ করে উকবা বিন আবি মুঈদ কাফেরদের এক জালেম বদ প্রকৃতির নেতা সে আসলো, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে কাপড় দিয়ে ফাখানাকাহু খানাকান শাদীদান, গলাটাকে চরম ভাবে একবারে টিপে ধরল। ফাখবাল আবু বকর, সেই সময় বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড় দিয়ে ছুটে আসলেন, এসে তার কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আর বললেন আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এমন একজন ভালো মানুষকে খুন করবে তার শুধু অপরাধ হচ্ছে যে বলছেন আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার মাহবুদ আল্লাহ, এর বেশি তার কোনো অপরাধ করেননি, এটাই কি তার অপরাধ? সহিহ বুখারীর হাদিস। এইরকম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কাআন্নি আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহকি নাবিয়্যান মিনাল আমবিয়া যারাবাহু কওমুহু, আমি যেন দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এখনো তিনি এক সময় কোন একজন নবীর ঘটনা বর্ণনা করছেন যাকে তার জাতির কাফের মুশরিকরা মারধর করেছিল, রক্তে রক্তিত করেছিল, ওয়াহয়াম সাহদ্দাম আনওয়াজেহি, আর তিনি নিজ মুখমণ্ডল থেকে রক্ত মুছছিলেন আর বলছিলেন রব্বিগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আমার রব, আমার জাতিকে ক্ষমা করে দাও, এরা অবুঝ, এরা বুঝে না, সেজন্য আমার সাথে খারাপ আচরণ করছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হে মুমিনগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যখন মক্কায় চলতে থাকে, এমন একটা সময় আসলো যেই সময় মক্কাতুল মুকাররমায় যে ঈমানদার মুমিন মুমিনাত ছিলেন তাদের ওপর বালা মুসিবত চরম আকার ধারণ করল, জুলম অত্যাচার সীমাহীন শুরু হয়ে গেল কাফেরদের পক্ষ থেকে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা হিজরতের অনুমতি দান করলেন, যাতে করে এই কুরাইশ কাফেরদের অনিষ্ট থেকে নিরাপদ স্থানে জীবন যাপন করেন এবং রবের দিকে তিনি দাওয়াত দিতে থাকেন। আর যেই দিনকে আল্লাহ মানব জাতির উদ্দেশ্যে মনোনীত করে সেই দিনকে প্রতিষ্ঠিত করেন মদিনাবাসীদের মাঝে। সুতরাং তিনি এবং তার সাহাবাই কারামগণ একের পর এক মদিনায় হিজরত করা শুরু করলেন এবং মদিনাকেই নিজের বাসস্থান হিসাবে গ্রহণ করলেন। এই হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদের ইসলামের ইতিহাসে ইসলাম এবং কুফরের মাঝে চূড়ান্ত ফয়সালা ছিল, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল্লাহ আলম ইসলামকে শক্তিশালী করেছেন, সম্মানিত করেছেন এবং কুফর এবং কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলমী লাঞ্ছিত করেছেন এই হিজরতের মাধ্যমে। আর মক্কার কাফেরদের পক্ষ থেকে মক্কার মুসলিমদের ওপর যে জুলম অত্যাচার আর বাড়াবাড়ি আর সীমাহীন তাদের যে অন্যায় চলছিল তার অবসান ঘটল। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হইল, কুফরির যে শক্তি ছিল সেই শক্তি ধূলিসাৎ হল, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা উচ্চ হল এবং কাফেরদের যে কথা তা ধুলাতে মিশে গেল এবং ইসলাম আর কুফরির মাঝে এই সময়গুলিতে মদিনার জীবনে বেশ কিছু যুদ্ধ হইল, যার মাধ্যমে হক এবং বাতিল সুস্পষ্ট হয়ে উঠল আর বাতিল নিশ্চিহ্ন হইল। আর এতে কোনো সন্দেহ নাই, ইন্নাল বাতিলা কানা জাহুকা, যখন সত্য আগত হয় তখন বাতিল নিশ্চিহ্ন হয়ে যায়। তারপরে ধীরে ধীরে মুসলিমদের জীবনে বিজয় এবং সাহায্য নেমে আসলো বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, অথচ এর পূর্বে তারা ছিলেন অতি দুর্বল অসহায় এবং তারা
জুলমের শিকার হয়েছেন কাফেরদের কাছে, কুফরি শক্তিকে আল্লাহ রব্বুল আলামিন লাঞ্ছিত করলেন, তারা কোনো কল্যাণ হাসিল করতে পারল না, বরং তারা নিশ্চিহ্ন হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় দান করলেন, যে মক্কাতুল মুকাররমা তার কাছে আল্লাহর জমির সবচাইতে প্রিয় ভূমি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য নেমে আসলো, আর তিনি বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করলেন। যেন মক্কার কাফের মুশরিকদের সাথে গত দিনগুলিতে কিছুই যেন হয় নাই, অথচ তাকে সেখান থেকে বহিষ্কৃত করা হয়েছে। কাফেরদের বড় বড় নেতারা, যাদের জন্য আল্লাহ ধ্বংস লিখে রেখেছিলেন, তারা ধ্বংস হল, এবং যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি আর ফয়সালা করেছিলেন, তারা তার রাসূলের অনুসরণ করল এবং মুমিনদের রাস্তার অনুসারী হল। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই নবীর সিরাত থেকে উপকৃত করেন, কোরআনে কারীম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে যেন আমাদেরকে উপকৃত করেন। এই হিজরতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাতে থেকে অনেক আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, তাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এই হিজরত আমাদেরকে যেন স্পষ্টভাবে ডাক দিচ্ছে এ কথা শেখানোর জন্য যে আন্নাসাদায়েদ আল্লাহ তাদু, বিপদ আপদ চিরস্থায়ী নয়, বালা মুসিবত চিরকাল থাকবে না, বরং আল্লাহ রব্বুল আলমিন ভালো মানুষদেরকে পরীক্ষা করেন আর তারপরে তাদেরকে মনোনীত করেন। আর মনে রাখবেন যে সম্মান হাসিল হয় কষ্ট করার পরে। আর মনে রাখতে হবে আরো এই হিজরত থেকে শিক্ষার আরেকটি বিষয়, তা হচ্ছে যে মানব জীবনের সূচনা যেমনটাই হোক না কেন, আসল গুরুত্ব রাখে সর্বশেষ অবস্থা। সুতরাং আমাদের শেষ অবস্থা সবসময় ভালো করার চেষ্টা করতে হবে, এবং শেষ পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, উত্তম পরিণাম রেখেছেন নেক বান্দাদের জন্য। এই হিজরত থেকে আমাদের শিক্ষা, রাসূলুল্লাহ সিরাত থেকে শিক্ষা, যে মানুষকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। পার্থিব যে সব উপায় উপকরণ রয়েছে এবং দীনী উপায় উপকরণ রয়েছে, সেগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে, আর আমাদের প্রচেষ্টাকে সফলতা দানকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরো শিক্ষা পাই যে ধৈর্য ধারণ করলে এক সময় বালা মুসিবত দূরীভূত হবে। আন্নাল ফারাজ মা সবর, ধৈর্য ধারণ করলেই বালা মুসিবত দূরীভূত হয়। ও আন্না নাসরা মাল কার্ব, আর যখনই বিপদ আপদ চারিদিক থেকে ঘনিয়ে আসে তখনই আল্লাহর সাহায্য নেমে আসে। ও আন্না মাল ওসরে ইউসরা, এবং যেখানে মুশকিল সেখানে আল্লাহ রব্বুল আলমিন তার পরে পরে সহজ করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে আমরা প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং প্রতিটি আমাদের অবস্থাকে আমরা ওজন করব, যে আমরা যে কথাটি বলছি সেটা ঠিক না ভুল, যে কাজটি করছি সেটা সঠিক না বেঠিক, যে অবস্থায় আছে আমাদের এই অবস্থাটা কি, আমাদের ভালো অবস্থা না মন্দ অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ পথ আর মতে কোনো কল্যাণ নেই। এবং মনে রাখবেন লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মা ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা, এই উম্মতের শেষ যুগে যে সব সমস্যা রয়েছে সে সব সমস্যার সমাধান আমাদেরকে একমাত্র নিতে হবে প্রথম যুগে যে সমস্যার সমাধান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সমস্যার সমাধান দিয়েছেন সাহাবায়ে কেরাম, যে সমস্যার সমাধান অবলম্বন করেছেন, সেই পথের পথিক হইতে হবে, সেই সমাধান আমাদেরকে গ্রহণ করতে হবে। কষ্টের বিপদ আপদের মোকাবেলা করলেই অভিযানে বিজয়ী হওয়া যায়, এবং অন্ধকার দূরীভূত হলেই সকালের ভোরের আলো জ্বলে উঠে। সুতরাং মনে রাখবেন যে আমাদের জীবনে যেখানে বিপদ আপদ রয়েছে, বালা মুসিবত রয়েছে,
যেখানে কষ্ট রয়েছে তারপরে ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ করবেন। শেষখানে সালাত এবং সালাম হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী এবং সৃষ্টির সেরা যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি যার আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ করেছেন, যিনি সুপারিশ করবেন, যার সুপারিশ পরকালে কবুল করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ারদা আল্লাহুম্মা আন খুলাফায়িল আরবা আবি বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিল আলি ওয়াল আসহাব। হে আল্লাহ, তুমি সালাতু সালাম নাজিল কর, রহমত বর্ষণ করো, শান্তি বর শান্তির ধারা বর্ষণ করো তোমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি তোমার রসুল, তার প্রতি এবং তার বংশধরের প্রতি এবং তার সাহাবায়ে কেরামদের প্রতি। এবং আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও চার খলিফায় খোলাফায়ে রাশেদিনদের ওপর, আবু বকর সিদ্দিক, উমারে ফারুক, ওসমান গনি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন মুমিনাত বংশধরের ওপর এবং সমস্ত সাহাবায়ে কেরামের ওপর। এখানে আমাদের খুতবার আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই খুতবা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু সিরাত থেকে আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা নেওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।